রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বৃষ্টির জন্য সাহাবীরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না, বড় কষ্ট হচ্ছে। ওই সময় বৃষ্টির দরকার ছিল, বৃষ্টির মৌসুম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে নিয়ে গেলেন মাঠে, গিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন, দোয়া শেষ এখনো হয়নি, আকাশে মেঘ চলে এসেছে, বাড়ি ফেরার আগে বৃষ্টি শুরু হয়েছে। সাত দিন, কদিন এরপরে সাহাবীরা এসছেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ঠেলায় তো সব গবাদি পশু টসু সব ভেসে চলে যাচ্ছে, এত বৃষ্টি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বন্ধের দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি দোয়া করলেন, সাথে সাথে বন্ধ হয়ে গেল। এই যে হুজুর একটু আগে বয়ান করে গিয়েছেন, সূর্যের তাপ আর আলো, এই সূর্য যেই আয়নায় প্রতিফলিত হয় সেই আয়নার দিকেও তাকানো যায় না, যেমন সূর্যের দিকে তাকানো যায় না, অর্থাৎ ওইটার ক্রিয়া ছাপ আয়নার মধ্যে এসে পড়ে। তো সাহাবি সাহাবি তাবে তাবে তাবেইন তাবে তাবেইন এভাবে ওলামাদের কাছে এসে এই আলো, নবুওতের এই আলো কি হয়েছে, সংরক্ষিত রয়েছে। আগে আমরা কি করতাম, ইস্তিসকার নামাজের জন্য কাকে আনতাম, ফেসবুক সেলিব্রিটি হুজুর আমরা খুঁজে আনতাম, মুস্তাজাবুদ দাওয়াত মানুষ খুঁজে মুজে বের করা হতো, ওই ঘরের কোনায় বসে থেকে কিতাব মোতালা করে, তাকে কেউ চিনেও না, মাদ্রাসাওয়ালাদের কাছে গেলে মাদ্রাসাওয়ালারা ওখান থেকে বের করে দিত, ওই নকরে নিয়ে যান। দোয়া টোয়া হয়েছে, হাত এখানে লাগানোর আগে বৃষ্টির ঘনঘটা শুরু হয়ে গেছে, এরকম হয় নাই মনে হয়। আল্লাহ আল্লাহদের দোয়া যেমন বৃষ্টি আসে বৃষ্টি যায়ও। সন্দীপের হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, সন্তোষপুর মাদ্রাসার বড় ওস্তাদ ছিলেন, কাসেমুল উলুম সন্তোষপুর সন্দীপ, মুসলিম উম্মত হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফায়ে মাদানী ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা। তো সন্দীপের ওই মাদ্রাসায় যখন সভা হতো, বার্ষিক সভা মাহফিল হতো, গোটা সন্দীপ ভেঙে পড়তো ওখানে, এবং বাহির থেকে বড় বড় দিনদার ওলামা একরাম আসতেন, বয়ান করতেন, এলাকাবাসী বড় দিনী চাহাত এবং তাদের চাহিদা পুরা করে পেট ভরে তারপরে যেত, মানে খাওয়া দিয়ে পেট ভরে না, হৃদয়ের যে চাহিদা আছে ওটা পুরা করে যেত। ওই মাহফিল গুলা করার জন্য গ্রামে যে মাহফিল গুলা হয় আপনারা জানেন, বাচ্চারা প্রায় এক মাস দেড় মাস থেকে এটার প্রস্তুতি চলে, প্রায় সপ্তাহখানিক ধরে প্যান্ডেল ট্যান্ডেল বানানো এগুলা সেগুলা এগুলা চলে। গ্রামের রাস্তাঘাট তো এখন না পাকা হয়েছে, তখন তো আর পাকা ছিল না, আজ থেকে আমি তিন যুগ আগের কথা বলছি আপনাদেরকে, প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর আগেকার কথা, যখন আমাদের ওস্তাদরা ওখানে পড়তেন তখনকার কথা। এখন যেদিন মাহফিল হবে সেই দিন যদি বৃষ্টি হয় সমস্ত রাস্তা কর্দমাক্ত হয়ে যাবে, মানুষ আসতে পারবে না, মানুষ বড় পরিশ্রমে পড়বে। এখন আকাশে দেখা যাচ্ছে কি হচ্ছে, মেঘ চলে এসছে এবং দূরে বৃষ্টি হচ্ছে সেটাও দেখা যায়, এখানেও বৃষ্টি হবে। তো ছাত্ররা গিয়ে মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বলেছেন, মুসাফিরের হুজুর নামে পরিচিত ছিলেন, যে হুজুর বৃষ্টি আসতেছে কি করা যায়, বৃষ্টি আসলে তো মাহফিলটাই নষ্ট হয়ে যাবে, গোটা এলাকার সন্দীপবাসীর হেদায়েতের বিরাট একটা মাধ্যম। তো মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব ঠান্ডা মানুষ ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়তো, যে দোয়া করতেন সেটাই কবুল হয়, এরকম মানুষ ছিলেন। তো বের হয়ে এসছেন, বের হয়ে এসে আসমানের দিকে তাকিয়ে গোটা আকাশ মেঘে ঢেকে আছে, সূর্য দেখা যাচ্ছে না, এদিক ওদিক দূরে দেখা যায় বৃষ্টি হচ্ছে, মানে হাত তুলে দোয়া শুরু করেছেন, ইয়াল্লাহ, মানে আল্লাহর সাথে সম্পর্কটা কেমন হলে কথা এভাবে বলা যায়, ইয়াল্লাহ আপনি ফাইসিন দেখি, আপনি ফাইসিন দেখি, আমরা এত কষ্ট করি মেহনত করি, এখানে মাহফিলের সবার ইন্তজাম করছি, হাজার হাজার মানুষ হইব দিন ফেরব, আপনার কথা মানব, নবীর কথা মানব, আর এখানে আপনি এখন বৃষ্টি দিবেন, মানুষ আসবে কিভাবে, মাহফিল হবে কিভাবে, এটা কোন কথা,
আপনি এখন বৃষ্টি দিতেছেন, এখন বৃষ্টি বন্ধ করবেন, বৃষ্টি আসবে না। এই হাত তুলে আল্লাহর সাথে কথা কইতেছে, এখনো মুখে তোর হাত মেলানো হয় নাই, মেঘ সরে গেছে, দূরে যেখানে বৃষ্টি হচ্ছিল সব সরে গেছে, একদম ঝলমলে রোদ চলে আসছে, কখন হয়? তবে খুঁজে পেতে বের করে আনতাম যে আল্লাহওয়ালা নেককার একজন, আল্লাহওয়ালাদের ভেতরেও আল্লাহওয়ালা আছে, মানে আল্লাহওয়ালা তো সবাই, এলে বলা আলেম মানে তো আল্লাহওয়ালা, কিন্তু তাদের ভেতরেও তো আরো আছে। ওই রকম লোক আমরা বেছে বেছে এনে তারপরে কি করতাম, কেউ জানতো না যে ইস্তিসকার নামাজ হইতেছে, যে এলাকায় হইতেছে তারাই জানে, অন্য জায়গার লোক জানেও না, বৃষ্টি কিন্তু সবাই পেয়ে যেত। আমাদের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মানে কি যে বলবো, কাবা শরীফে এই জিনিস হয়, কাবা শরীফে দাঁড়িয়ে বলবো আপনাদেরকে, একবার ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় মসজিদে হারামের ছাদে আমি উঠেছি হজের মৌসুমে, তো ওই সময় দেখি এক ভদ্রলোক হালকা দাঁড়িয়ে আছে, খোঁচা খোঁচা, দেখা যায় কি যায় না, উনি এভাবে একা এক জায়গাতে এরকম করে দাঁড়িয়ে হাত তুলে কাঁদতেছেন, মানে চোখে পানি নেই কিন্তু কান্দার খুব চেষ্টা করছেন বোঝা যায়। তো আমার মনের ভিতরে খুব আক্ষেপ আর আফসোস আসলো, আহা এই লোকটা আল্লাহর কাছে কিভাবে চাচ্ছে, মাশাআল্লাহ এই তাহাজ্জুদের সময় সে এখানে চলে এসে আল্লাহর কাছে কি করছে, চাচ্ছে। তো আমারও তার চেয়ে বেশি আমার আল্লাহর কাছে চাওয়া উচিত, এভাবে আপনার কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলা উচিত। তাই মনে মনে খুব আক্ষেপ করছে আর নিয়ত করছে যে এখনই গিয়ে কি করবো, ইনশাআল্লাহ দুই রাকাত নামাজ পড়ে কানাকাটি করবো, দোয়া করবো, কান্না না আসলেও যেন একটু উনি যেভাবে কাঁদতে চেষ্টা করছেন এভাবে করবো, এই আমি ভাবছি। এর ভিতরে হঠাৎ দেখি কি এতক্ষণ তো এরকম কাঁদছিল না, হয়েছে আমি থতমত খেয়ে গেছি, মানে আমার পিছনে একদিকে তাকিয়ে কি বলছেন, হয়েছে, মানে এতক্ষণ দোয়া টোয়া কিছু না, ও ভিডিও হচ্ছে, একজনকে দায়িত্ব দিছে সে কি করবে, ভিডিও করবে, হারাম শরীফের ছাদের কথা আমি এখন লাইভ ঘটনা আমার নিজের চোখে দেখা জিনিস শুনাইতেছি। আমি দেখার পরে ভাই মনটা এত খারাপ হলো, আগে যত খারাপ হয়েছে পরে এর চেয়ে বেশি খারাপ হলো। হায় হায় আমরা গেলামটা কই, কোন জায়গায় গেছি, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। জি ইস্তিসকার নামাজ আল্লাহর কাছে রহমত চাওয়া, পানি চাওয়া, গুনাহ মাফ চাওয়া, গুনাহ মাফ করি আল্লাহর কাছ থেকে রহমতের বারিধারা কামনা করছি, এটার জন্যই তো ওখানে জমায়েত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেটার ভিতরেও মিডিয়ার লোকজন ঠিকঠাক মতো আছে কিনা একটু দেখো, ব্যাকআপ টাকা সব ঠিকঠাক আছে কিনা, লাইট টাইট ঠিক আছে কিনা, সব এরা সব সেট টেট করে তারপরে নামাজ যদি হয় তো ওই নামাজের রহমত আসবে, এটা তো আরেক স্বতন্ত্র আজাবের কারণ হবে, নাউজুবিল্লাহ। তার অর্থ এই নয় যে ইস্তিসকার নামাজের সুযোগ পেলে আমি আপনি যাব না, দূর এনে ক্যামেরা হবে আমি যাব না, ক্যামেরা যে করবে সে তার ঘাড়ে তার তা যাবে, কিন্তু আমি যে আল্লাহর কাছে তওবা করতেছি এই তওবা তো বহুত বড় জিনিস, এটা তো আল্লাহর কাছে প্রিয়। দেখেন শয়তান যেন আবার আমাকে আপনাকে ধোকা না দেয়, কোন জায়গায় ইস্তিসকার এলান হলো আর আমি সেখানে গেলাম না, আমি ওই এলাকায় থাকি কিন্তু আমি ইস্তিসকার জন্য ওখানে গেলাম না, এটা যেন না হয়। তো বলছিলাম পানি বন্ধের বহু কারণ হতে পারে, তাপ বাড়িয়ে দিয়ে আমাদেরকে সাজা দেওয়াও হতে পারে, কেন হবে, আমাদের গুনাহের কারণে। যখন কোন গুনাহ ব্যক্তিগত পর্যায়ে থাকে তখন সাজা ব্যক্তিগত পর্যায়ে আসে, গুনাহ যখন সামাজিক পর্যায়ে যায় তখন সাজাও সামাজিক পর্যায়ে আসে, গুনাহ যখন রাষ্ট্রীয়করণ হয় রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায় তো তখন সাজা রাষ্ট্রীয়ভাবে আসে, ওটা তওবা
যে স্তরের গুনাহ হচ্ছে সেই স্তরের তওবা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ফলাফল দেখা যাবে না।